সুন্দরবন। সুন্দরবন হলো পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, যেখানে আপনি ভূগোলে পড়া সুন্দরী গরান গেও এই তিনটি গাছের সঙ্গে পরিচিত হবেন। আর এই সুন্দরবন ভারত এবং বাংলাদেশের মধ্যে বিস্তৃত, যার বেশিটাই বাংলাদেশের মধ্যে অবস্থিত। তো চলুন আমি এবং আপনারা মিলে এই সিরিজের প্রথম পর্বটা শুরু করি। নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। আজকে যাচ্ছি সুন্দরবনে। তো এখান থেকে আমরা যাব, বাড়ি থেকে সুন্দরবনে যাব, সুন্দরবন ফেরিঘাটে যাব, গদখালি ফেরিঘাটে। ফেরিঘাটে আমরা এখান থেকে গাড়ি করেই যাব, আবার ওখান থেকে লঞ্চে করে, তো জানেন লঞ্চে করেই যেতে হবে। তো আবার ফেরিঘাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, সঙ্গে থাকুন, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। গাড়িতে যেতে প্রায় 3 ঘন্টা মতো সময় লাগবে। তো গাড়িতে আর বেশি কিছু দেখাচ্ছি না, আপনাদের সঙ্গে একবারে ফেরিঘাটে গিয়েই দেখা হবে। আর একটা কথা, কলকাতায় যদি আপনারা কোনোদিন আসেন, এই মেট্রো চড়বেন, এই যে কলকাতা মেট্রো, এগুলো এটা চড়বেন। দেখুন কলকাতা ঐতিহ্য চলে যাচ্ছে, ব্লু ট্যাক্সি। এই হচ্ছে বাড়াইপুর, দেখুন বাড়াইপুরে যে পেয়ারা বিখ্যাত, এইখানে দিয়ে সব নিয়ে যায়। পেয়ারার আড়ত, এটা পেয়ারার আড়ত। ঘন্টা মার পেয়ারাও বিক্রি হচ্ছে, পেয়ারা গাছও বিক্রি হচ্ছে। গাড়িতে বসে বসে পা ফা পুরো ধরে নিয়েছে, প্রায় 1.5 ঘন্টা ধরে বসে রয়েছি গাড়িতে। তা এক জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে একটু চা ফা, চা বিস্কুট টিস্কুট খাবো, তারপরে আবার রওনা দেবো। আর একটা কথা হচ্ছে কি, আমাদের প্রথমে বলেছিল গদখালি ঘাটে নামার জন্য, কিন্তু এখন আবার ফোন করে বলছে গদখালি ঘাট ক্যান্সেল করে আমাদের সোনাখালি ঘাটে যেতে হবে। তাই একটু দাঁড়ালাম এখানে, খেয়ে চা ফা খেয়ে তারপরে আবার সোনাখালি, এবার যাবো সোনাখালি ঘাটের দিকে রওনা দেবো। সঙ্গে থাকবেন, ভিডিওটা ভালো হতে চলেছে, দেখুন। ওই সবাই নেমে গেছে, চাটা খাওয়া হয়ে গেল, এবার আবার সোনাখালি ঘাটে যাচ্ছি। সোনাখালি ঘাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে এই গাড়ি করে যাচ্ছে, এই সবে ক্যানিং ঢুকলাম, এবার ক্যানিং থেকে যাব সোনাখালি ঘাট, তারপর ওখান থেকে লঞ্চ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ট্রেনে আসেন তো ক্যানিং এ নামবেন, ক্যানিং এ নেমে ক্যানিং এর বাইরে অনেক অটো ফটো পেয়ে যাবেন, অটো ধরে আপনাদের সোনাখালি ঘাট বা গদখালি ঘাটে এসে যাবেন, ওখান থেকে লঞ্চ পেয়ে যাবেন, বা ক্যানিং থেকেই আপনারা বুকিং পেয়ে যাবেন।
ওখানে অনেক ট্যুরিস্টের ইয়ে আছে, ওখানে গিয়ে কথা বলে নেবেন, ওইখান থেকে আপনারা বুকিং করে ওরাই অটো করে দেবে, ওখান থেকে অটো করে দিয়ে আপনাদের যেই ঘাটে নিয়ে যাবে সেখানে গিয়ে আপনাদের যাত্রাও আপনারা শুরু করতে পারবেন। সময় এখন 9:10, তা আমাদের টাইম ছিল 9:00, তা আমরা এইমাত্র সোনাকালী ঘাটে এসে পৌঁছালাম। তো যার সঙ্গে আমরা ইয়ে করেছি, কথা বলেছি, তার সঙ্গে দেখা করি, দেখা করে আমাদের কোন লঞ্চটা দিচ্ছে, এই যে এত লঞ্চ আছে, এরই মধ্যে কোনো একটা হবে, তো ওনার সঙ্গে কথা বলে আপনাদের সঙ্গে দেখাচ্ছি কোন লঞ্চটা উঠছে এবং সঙ্গে থাকবেন। আর আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন না, এইখানে হয়তো গাড়ি রাখায়, এই দূরে দেখছেন এখানে হয়তো গাড়ি পার্কিং করায়, তো আপনারা এসে এখানে একবার জিজ্ঞেস করে নেবেন যে গাড়ি পার্কিং করতে পারবেন না কি না, যারা গাড়ি নিয়ে আসবেন। আর এতগুলো লঞ্চ দাঁড়িয়ে হয়েছে, এরই মধ্যে হয়তো কোনো একটা দেবে। আকাশের ওয়েদারের অবস্থা খুবই খারাপ, সোনাখালিতে এলাম আর বৃষ্টি চালু হয়ে গেছে, তখন দেখালাম যে আকাশ কিরকম মেঘলা ছিল আর এখন অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো আমাদের লঞ্চ দিয়ে দিয়েছে, ওই দিকে আছে, দেখাচ্ছি চলুন। আমাদের এই যে এই লঞ্চটা দিয়েছে, মধুকর লঞ্চ, এসব আমাদের গ্রুপের সব উঠছে এক এক করে। উঠে ভেতরে কিরকম কি অবস্থা ইয়ে আছে দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের বোট, বোটের ভেতরে এরকম খাট করা আছে। সুন্দর ব্যবস্থা আছে, আপনারা পারলে এখানেও থাকতে পারেন, খাওয়া দাওয়ার পর এখানে একটু রেস্ট নেবেন। এই হচ্ছে লঞ্চের ভেতরের জায়গা, দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে আপনি রেস্ট নিতে পারবেন। পর্দাও আছে, টেনে দেবেন। এই যে কিচেন, চলুন এবার উপরে উপরেরটা দেখাচ্ছি। এরকম প্রত্যেকটা বেডের সঙ্গে আপনি চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন, প্রত্যেকটা বেডের সঙ্গে আছে, প্রত্যেকটা বেডের সাইডে সাইডে চার্জিং পয়েন্ট আছে। টোটাল 2, 4, 6, 8টা বেড আছে, 1, 2, 3, 4, 8টা বেড আছে। সুন্দর ডেকোরেশনটা ভালোই আছে লঞ্চের ভেতরে, খাটগুলো দেখুন। এই হচ্ছে লঞ্চের ভেতরে, আর লঞ্চের বাথরুমটাও আপনাদের দেখাচ্ছি কিরকম কি আছে। এটা হচ্ছে ভেতরটা, এটা হচ্ছে ওয়াশরুম। কমোড আছে, হ্যান্ড শাওয়ার আছে, কলও আছে, ভালোই আছে মোটামুটি, শাওয়ারও আছে। দুটো আছে বাথরুম পাশাপাশি, এই একটা, এটা হচ্ছে এই একটা।
এই টয়লেটটাও দেখাচ্ছি আপনাদের, তো এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। টয়লেট মোটামুটি ভালোই আছে, দুটো ইন্ডিয়ান স্টাইল আছে এবং কোমোটো আছে, তো অসুবিধা হবে না, যার যেটা পছন্দ সেটা সে ব্যবহার করতে পারে। এবার ওপরটা দেখাচ্ছি কীরকম কী, সঙ্গে থাকুন। চুপটা তুলবো, ধরো সামনে একটা বসার সোফা আছে, একটা ইয়েও রাখা আছে যেখানে আপনি চা ফা খাওয়ার সময় রেখে খেতে পারবেন। এটা হচ্ছে কেবিন, আর এই হচ্ছে সাইডে সব বসার জায়গা আছে। কচু শাক, কচু শাক দিতে হবে, দেখ এই সব সাইডে বসবেন। এই যাওয়ার সময় কোনো একটা এরকম সাইডে বসে যাব, মোটামুটি অনেক বড় স্পেস আছে। সঙ্গে থাকুন, আবার যখন বোটটা চালু হবে তখন দেখাবো, সঙ্গে থাকবেন। দেখুন একটা কত বড় গ্রুপ এসছে, ওই ওইটাই উঠছে। একটা বড় গ্রুপ, আমরা যে গ্রুপটার সঙ্গে গেছিলাম, গ্রুপটার নাম হচ্ছে মণ্ডল ট্রাভেলস। ওনাদের মোবাইল নাম্বারও এখানে দেওয়া আছে, আপনারা যদি যেতে চান এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা যেতে পারেন। আর এই যে ইয়েটা দেখছেন, এখানে আপনি নদীর মধ্যে কী করবেন না করবেন এখানে পুরো ইয়েগুলো দেওয়া আছে, ক্লাস আছে, মানে এগুলো আপনি করতে পারবেন না। হ্যাপি এই যো, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে এরকম ভিডিও আসলে আপনি আগে নোটিফিকেশন পাস। সুন্দরবন, সুন্দরবন যাওয়া মানে আপনার খাওয়ার কোনো টাইম টেবিল নেই, আপনার যখনই আমরা লঞ্চে গেলাম সঙ্গে সঙ্গে আমাদের সকালের ব্রেকফাস্টটা বা সকালের খাবারটা দিয়ে দিল। তো আমাদের সকালের খাবারের মধ্যে ছিল চার পিস কচুরি, আলুর দম আর মিষ্টি। আর এই যে দেখছেন, এটাই আমাদের গ্রুপ ছিল, সব চিল্লার পার্টি। আর আমি আমারটা খাইনি, আমি আমারটা নিয়ে নিয়েছি, নিয়ে সামনে যে জায়গাটা আছে সেখানে গিয়ে বসে খাচ্ছিলাম, কারণ সেখানে আমার মা বসেছিল। তো আমি মনে করলাম মা আর আমি মিলেই সকালের টিফিনটা করি, এখানেই বসে আমরা সকালের টিফিনটা সারলাম সামনে বসে, কারণ তখনও আমাদের লঞ্চ ছাড়িনি, আরও অনেক লোকের আসা বাকি ছিল। আমারটাও নিয়ে নিচ্ছি, আমি আর ওখানে বসে খেলাম না, আমি এখানে চলে আসলাম, আমি আর মা বসে খাচ্ছি। খেয়ে নিই খাওয়া দাওয়ার পর, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।
পর্বটা আমি এখানেই শেষ করলাম। এর পরের পর্বে থাকবে লঞ্চে বাউল গানের আসর, সবাই মিলে আনন্দ করছিল, এবং সঙ্গে দুপুরে ইলিশ মাছের বিভিন্ন রকম দুপুরের খাওয়ার আইটেম, আর তারপরেই রাতে থাকবে হচ্ছে ঝুমুর নাচ, আদিবাসী নৃত্য। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরের